হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড পাইপ ফিটিং। সম্মানিত ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আপনাদেরকে আজকে অনেক সুন্দর ডিজাইনের একটি বাড়ির সামনের বাউন্ডারি ডিজাইন দেখাবো। তো আসলে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর ডিজাইনের বাউন্ডারির কাজ চলতেছে আমাদের। তো বাউন্ডারির পিলারের মাথাগুলা কিন্তু বেশ অনেক সুন্দর, আর বাউন্ডারির মাঝে মাঝে যে গ্যাপগুলা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু এসএস এর গ্রিল হবে। আর মেন গেটটা, তো এই গেটার কাজ চলতেছে। আর এই বাড়িটার ভিতরে কিন্তু অনেক সুন্দর ডিজাইনের একটি বাড়ি হবে। তো বাড়িটার ফ্লোর প্ল্যান অলরেডি আমাদের কাছে চলে আসছে, তো অল্প কিছুদিনের মধ্যে বাড়িটার ভিতরে ফ্লোর প্ল্যানের কাজ ধরা হবে, বাড়িটার কাজ ধরা হবে। দেখেন পিলারগুলো, দেখেন বেশ অনেক সুন্দর এবং নতুন ডিজাইনের কিছু কাজ করা হয়েছে এখানে। খাড়া রাউন্ড বিট টপের মাথারা, দেখেন এগুলো টপের মাথার মধ্যে একটা করে লাইট হবে, পিলারের মাথাগুলোর মধ্যে লাইট হবে। তো যাক ভিউয়ার্স, তারা তারা অনেক সুন্দর ডিজাইনের বাড়ি তৈরি করতে চান, বাড়ির বাউন্ডারি তৈরি করতে চান, টিনশেড ঘর দিতে বা টিনের ঘর দিতে চান, ভালো কোয়ালিটি টাইলস এবং পাইপ ফিটিংস এর কাজ করতে চান, তারা অবশ্যই আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন। আমার চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিও দেওয়া আছে, বাড়ির ভিডিও, বাউন্ডারির ভিডিও। আর যারা ভালো কোয়ালিটির মিস্ত্রি খুঁজছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে অনেক সুন্দর সুন্দর ভালো কোয়ালিটির কাজ করে থাকি, কনস্ট্রাকশন অল সব ধরনের কাজ করে থাকি। যাক ভিউয়ার্স, আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর বেলটি লাগবেন। আর কনস্ট্রাকশন এবং টাইলস পাইপ ফিটিংস কাজের যে কোনো তথ্যের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে আমার নাম্বারটা দিয়ে দেবো, ওখানে সংগ্রহ করবেন। সুন্দর সুন্দর বাউন্ডারি, গেটের ডিজাইন, বাড়ির ডিজাইন, টাইলস এবং পাইপ ফিটিংসের কাজের কাজ, এগুলো দেখতে অবশ্যই আমার চ্যানেলের ভিতরে ঢুকবেন। ভিতরে ঢুকে দেখবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কাজ দেওয়া আছে, যে সকল কাজের সমাধান দেওয়া আছে। বাড়িটা কীভাবে করবেন, টাইলস পাইপ ফিটিংসের কাজ কীভাবে করবেন, দীর্ঘস্থায়ী হবে কীভাবে, ভালো কোয়ালিটির কাজ করবেন কীভাবে, এরকম তথ্য দেওয়া আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।